بابا একটু পরিবেশ দিবেন নিচের লোকগুলো উপরে উঠবেন না আর দয়া করে হ্যাঁ উঠলেই সমস্যা হবে আমার কিছু কথার জবাব হইছে আর কিছু কথা বাকি রইছে সেই কিছু কথার জন্য একটা ছন্দ আইছে বেলা কি বন্ধ করে দিছে কেন আগুন লাগিল আগুনটি ভাই কেমন করে আগুন লাগিল আগুনটি ভাই কেমন করে অমর আল্লাহ রে বড় পীরের আগুনে যন্ত্রে অমর আল্লাহ রে খাজা বাবার আগুনে যন্ত্রে অমর আল্লাহ রে করে ছিল তা পশিরা বিয়া তাকে আগুন আগুন কইয়া বসরা নগরে ছিল তা পশিরা বিয়া কাদে আগুন আগুন কইয়া চিৎকার দিয়া কইলা কি আই আগুন লাগছে ঘরে চিৎকার দিয়া কইরা বি আই আগুন লাগছে ঘরে অমর আল্লাহ রে ভান্ডারি রই আগুনে যন্তরে অমর আল্লাহ রে বড় পীরের আগুনে যন্তরে অমর আল্লাহ রে বড় পীরের গান শুনে ভাই একশো টাকা দিল তার প্রতি সালাম রহিল শুনে ভাই একশো টাকা দিল তার প্রতি সালাম রহিল আমার কাছে প্রশ্ন করে দাবা কি বকারে আমার কাছে প্রশ্ন করে দাবা কি বকারে অমর আল্লাহ রে প্রেমের আগুন জ্বলে যার অন্তরে অমর আল্লাহ রে বড় পীরের আগুনে যন্তরে অমর আল্লাহ রে আমার কাছে প্রথমবার করে জিজ্ঞাসন অনেক টাকা দিয়া এই ভাই দোয়া করিল এখন আমার কাছে প্রশ্ন করে জবাব দিতে চাই আশা করি বসে শুনবেন ভাবুকের গোসাই ছোটবেলায় বড় পীর কিবা কর্ম করে অনেক কর্ম করে গেল জীবনীতে বলে একটা দুইটা ঘটনা তার শেষ হবে না হাজার হাজার ঘটনা শোনেন ঘটনা এই ঘটনা কেমন করে তারে দিব কইয়া তুই একটা কথা আমি তারে দিব আজকে কইয়া বড় পীরে ছোট বেয়া আর এক ভাই একশো টাকা পুরস্কার দিল তাই আর এক ভাই একশো টাকা পুরস্কার করিল সকলের প্রতি আমার ভালোবাসা রইল আমার কাছে জিজ্ঞাসা করে জবাব দিব তার আপনারা শুনে শুনবেন আপনারা বসে শুনবেন খুশিরও ব্যাপার বড় পীরের বয়স যখন চার পাঁচ বছর ছিল মাদ্রাসাতে লেখাপড়ার জন্য চলে গেল যাওয়ার পরে গাইবি হইতে আওয়াজ এলো ভাই আল্লাহর ওলি আইসা পড়ছে কোনো চিন্তা নাই সকলে দাঁড়াইয়া যাও কে বৈশা থাইকো না ওলি আল্লাহ আইসা থাকলে বসা চলে না এই কথা শুনিয়া সবাই গেল যে দাঁড়াইয়া আওয়াজটা তার বন্ধ হলো শোনেন না বসিয়া অবশেষে হুজুর যিনি নজরে পড়িল এই বালকটা আসার বলে এমন শব্দ হইল এই বালকটা দুনিয়াতে সহজ বালক না তাহার পরা আগে নিব তারে ছাড়বো না ডাকিয়া কয় ওরে বালক তোমারে জানাই নামটা তোমার কিবা হইল আমি জানতে চাই বালক বলে আব্দুল কাদির তোমারে দেই কইয়া কোরআন হইতে পড়ো তুমি আমারে দাও কইয়া কায়দা হইতে শুরু করো তোমারে জানাই বড় পীর কয় এসব আমার জানাই আছে তাই
পুরাণ হইতে পর কবি সবারে দেই কইয়া বর পীর কয় কোন পর্যন্ত আমারে দাও কইয়া আঠারো পাড়া পর্যন্ত মুখস্থ করে মায়ের গর্ভ হইতে আমি গেছি জন্ম লইয়ে তারপরে তেজা না থাকলে পড়া দাও আমারে তারপরে তেজা না থাকলে পড়া দাও আমারে অমর ছোট্ট করে একটা ঘটনা বলতেছি চার পাঁচ বছর বয়স লেখাপড়া করার জন্য আমার বড় বীর আব্দুল কাদের জিলানী যখন মক্তবে গেল সর্বপ্রথম গায়েব হতে আওয়াজ আসছে আল্লাহর ওলি আসছে তোমাদের সামনে সবাই দাঁড়ায় তাকে সম্মান করো কারণ আল্লাহর ওলি যেখানে পদার্পণ করে সেখানে বসে থাকাটা বেদবি একটা কথা আছে বাবা সাধক হালিম সাইজি তার গানের মধ্যে বলছে আদবেতে এশক মিলে মহাব্বতের বাজারে বেয়াদবি কেউ কইরো না কোনো পীর ফকিরের এই মাছুম বাচ্চা বাবাজি আমাকে আরো 200 টাকা দিয়ে পুরস্কার করেছে তার প্রতি আশীর্বাদ দোয়া রইল যেন খাজা বাবা বড় পীর তার প্রতি নেক দৃষ্টিতে রহমত নাজিল করে সবাই যখন দাঁড়িয়ে গেছে বড়বীর বসছে আওয়াজ বন্ধ হয়েছে সঙ্গত কারণে হুজুর ডাক দিয়ে বলে হে বালক এদিকে আসো তোমার নাম কি কয় আব্দুল কাদির আব্দুল কাদির তুমি এখানে আর কোনদিন আসছো কয় না আজকে প্রথম কয় তাহলে তুমি বিসমিল্লাহ বলে শুরু করো কয় তো আমি জানি বিসমিল্লাহির রহমানির রহিম কয় তাহলে তুমি পড়ো আলিফ বা তাসা কয় গেলে জানি কয় কায়দা তুমি পারো কয় হ্যাঁ পারি কয় তাহলে তুমি সিফার আরম্ভ করো কয় সিফারা তারপর আমি ভূমিষ্ঠ হয়েছি এরপরে যদি আপনি পারেন সেটা আমারে শিখান